যেটা সঙ্গীত আয়োজন করেছেন ইতিবাই নিজে, সেই নীল নয়না সেই অ্যালবামটি সম্পর্কে কিছু শুনতে চাইব। আমি এত সুন্দর করে কথা বলতে পারি না যেভাবে ফৌজি ভাই, তারপর মিতুল ভাই, তারপর আমি এই কাছে বসে বসে কথা বলতে পারি। আর এখানে সবাইকে সালাম জানাচ্ছি। এখানে আমার অনেক যাদের নাম বলেছি, আর আজম ভাইয়ের সাথে আমার স্মৃতি খুব বেশি নেই, বাট যতটুকু আমার সাথে দেখা হয়েছে, যখন আমি পৌঁছে গিয়ে বাজাতাম 95 থেকে শুরু করে 2004 পর্যন্ত, এর মধ্যে বেশ কয়েকবার আমার সাথে কাজ হয়েছে আজম ভাইয়ের সাথে, মিস অ্যালবামের কাজ হয়েছে। তখন আজম ভাই আমাকে কেমন খুব বেশি ডেকে ডেকে আদর করতেন এবং আমার মাথায় হাত দিয়ে দিতেন, আমাকে কাঁধে হাত দেখে বলতেন খুব তোমার হাত খুব সুন্দর, আমার খুব পছন্দ। আমি যখন মানে খুশিতে আত্মহারা হয়ে যেতাম যে এত বড় একজন ডিজাইন এরকম করে আমাকে বলছেন, এটা ছিল আমার তখনকার অভিজ্ঞতা। বাট 2009 সালে আমার সাথে আজম ভাইয়ের সাথে কথা হয়, উনি আমাকে নিজেই ফোন দিয়েছেন। তখন আমি আসলে নার্ভাস হয়ে যাই যে আজম ভাই আমাকে ফোন দিয়েছেন কি কারণে। তখন আমি প্রফেশনালি গিটার ওয়ার্ক করি, ফিল্ম অডিও জিঙ্গেল সেশন প্লে করি। তখন আমাকে আজম ভাই বলেছেন যে তোমাকে আমার গানের কম্পোজিশন করতে হবে, তোমাকে পুরো অ্যালবামের কাজ করতে হবে। তখন আমি সেটা আমি আপনি আমার সাথে যোগ করছেন আজম ভাই, তোমার সাথে আমি যোগ করবো, তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তা ওনাকে আমি বললাম আপনি কি টাইপের মিউজিক করতে চান, যে তুমি তো জানো আমি গিটার দিয়ে কাজ করি, তুমি গিটার দিয়ে যা করবা সেটা আমি মেনে নিব। তারপর আজম ভাই আমার বাসায় আসে, যেদিন আজম ভাই আমার বাসায় আসে আমার মনে হচ্ছে যে আমার মিউজিক লাইফ আমার ক্যারিয়ার সার্থক, যে এত বড় একজন মানুষ। আর তাছাড়া আজম ভাইকে আমি দেখেছি যে উনি যদি উনি আমেরিকা জন্মগ্রহণ করতেন আমার মনে হয় নিজেই মরিসন হতেন। তো আমি বলবো যে আমি বলবো আমাদের গুরু বাংলাদেশের জিম মরিসন, এশিয়ার জিম মরিসন। তো আমি ওই দিন খুব পাওয়ার ফিল করেছি যে আজম ভাই আমার বাসায় এসছে, এবং আমার মেয়ের বয়স ছিল তখন 1.5 বছর, আমার বাচ্চাকে খুব আদর করেছেন এবং আমার ওয়াইফের সাথে কথা বলেছেন। ওই দিন থেকে আমার সাথে উনি কাজ শুরু, ওনার প্রায় 2-3 দিন পর করে আমার বাসায় আসতেন, গাইড গুলো দিতেন বাসায়। আমার বাসায় যখন ছোট রেকর্ডিং সেট আপ ছিল, তারপর আস্তে আস্তে গান শুরু হয়, আমি রেকর্ড করি। আমাকে জিজ্ঞেস করে কাকে দিয়ে কাজ করলে ভালো হবে, কার সাথে রেকর্ডিং এ গেলে ভালো হবে, কার সাথে মিক্স করলে ভালো হবে। তো আমি এইভাবে পুরো অ্যালবামটা কাজ করেছিলাম। আমার আসলে আমার মিউজিক ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া এই পর্যন্ত আজম ভাইয়ের। আমার মনে হয় এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না, যেহেতু বাংলাদেশের যাকে বলে পপ গুরু। এরপর আমার কিছু বলার নাই, যে হয়তো এটা সে সময় হয়তো আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নে ছিল। থ্যাংক ইউ আজকে এই প্রোগ্রামটি অর্গানাইজ করার জন্য বিপ্লব ভাইকে, level0team.com কে, এবং তার সাথে রেডিও হয়ে যা আছে যে শব্দ ধারণ করেছে, যে আমরা সবাইকে একত্র করেছে। থ্যাংকস লট। এবং আমার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আরো আমাদের জায়গাটা খুব ছোট বাইরে।